শাহে রমজানে তারাবীর নামাজ পড়িয়ে টাকা নেওয়া যায় আমার বিপদে হলাইতে বুঝছেন যে প্রশ্ন করেছে আমাকে কি করতেছে যদি বলতেন এবং জাকাত না দিলে কি সমস্যা হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শাহ সবে নামাজের নিয়ম কে শেখ না পিছনে তারাবির নামাজ পড়া হবে কিনা নামাজ শাহ তারাবির নামাজের পর চার রাকাতের পর কি দোয়া পড়তে হয় শাহ ঈদুল ফিতিরের রাতেও রাতে ও দিনে কোনো আমল আছে কিনা শেখ ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না শায়েখ রমজান মাসে নাকি শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে প্রশ্ন হলো মানুষ কীভাবে খারাপ কাজ করে শেখ রমজান মাসে এমন কোন আমল আছে যেটা করলে সহজেই আল্লাহর প্রিয় হওয়া যাবে আসসালামু আলাইকুম মাহফিলে যে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করে তা কি গিবত আর গিবত হলে হুজুরের বাজ শোনা যাবে শেখ রমজানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল বলে দিলে ভালো হতো শাহেখ রমজানে তার নামাজ পড়িয়ে টাকা নেওয়া যায়জ কিনা আমার বিপদে ফলাইতে যেতেস বুঝছেন যে প্রশ্ন করেছে আমাকে কি করতেছে রমাদানের তারাবি পড়িয়ে বিনিময় নোয়া হারাম যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ইবনা আহাকামা আস্তুম আলহি কিতাবুল্লাহ সে আয়াত দলিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন ইবনা আবিদিন শামী শেখ জফর উসমানী আল্লামা জফর আহম উসমানী আসার এলাহ সুনানেও করেছেন তারাবি নামাজ যে হাফেজ সাহেব পড়াবেন তাকে আনুনুষ্ঠানিক আনুষ্ঠানিক না মানে আনুষ্ঠানিক ছাড়া বেশি করে হাদিয়া দিবেন যেমন আমাদের দেশে যেটা হাদিয়া বলা হয় যে এই অমুক ঘোর থেকে এত টাকা এত টাকা না এগুলা হাদিয়ার কোনো ক্যাটাগরি না ইমাম আবু করিব নাবি সাহেব রহমতুল্লাহ মুসান্নাফিব নাবি সাহেব একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন বাবুল মান ফি, রমাদন ক রমাদানে যে ইমামতি করলো তাকে কিছু দেওয়া হলো পাঁচটা হাদিস একটা আনার পক্ষে চারটা নেওয়ার বিপক্ষে বিনিময় নিতে পারবেন না বাকি মহল্লাবাসী যদি পক্ষে আপনাকে হাদিয়া দেয় যেটা আসলেই হাদিয়া এখন আমাদের দেশের অনেক হাদিয়া বিনিময় পর্যায়ে চলে যায় না বিনিময় নাই আপনি আপনার পক্ষ থেকে যত বেশি পারেন হাফেজ সাহেব এক মাস পড়িয়েছে তাকে হাদিয়া দিবেন ইনশা আল্লাহ বিনিময় দিবেন না শেখ রমাদানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল বলে দিলে ভালো হতো রসুলের করিম সাল আলী ওসালাম দুটো আমল দিয়েছেন মান কামা রমাজান মান সামা রমাজান একটা হলো কেয়াম রমাজান এটা হলো সিয়াম একটা গুরুত্বপূর্ণ আমল রোজা আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি এই জন্য আমরা রোজা রাখব তারাবি পড়বো আর হারাম কাজ ছাড়ব গুনাহের কাজ ছাড়বো ইয়া আবার আগে আলখাই রে আকবিল যাকে এগুলা জানেন ভাই যারা দেখবেন এগুলো আবার শুনছেন শেখ নাবালেকের পিছনে তারাবির নামাজ পড়া হবে কিনা নামাজ কোন নামাজ নাবালেগের পিছনে হবে না এভিনে অমর রাজি আল্লাহ ফতোয়া ইমাম আবুকার আবি সাহেবা মুসান্নাফি আবি সাহেব এনেছেন সেখানে সুস্পষ্ট ভাষায় আছে কেউ যদি নাবালেগ হয় তার পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই শেখ তারাবীর নামাজের পর চার রাকাতের পর কি দোয়া পড়তে হয় কোন দোয়া না পড়লেও হবে থেকে চা খাইয়া এটা তারাবিহ তারবিহা মানে বিশ্রামের সময় যে মধ্য মন চাই উবদ্ধা পড়বেন শেখ সবে কদের নিয়মকে নাই শেখ রমজান মাসে এমন কোন আমল আছে যেটা করলে সহজে আল্লাহর প্রিয় হওয়া যাবে কত আমল আছে কোরআন পড়বেন নামাজ পড়বেন দান সৎকা করবেন সব আমল আল্লাহর কাছে প্রিয় যেই নাকি কাজ করবেন আল্লাহর কাছে প্রিয় শেখ ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না সিগারেট খাওয়া মাকরু সিগারেট খাওয়া কি এখন ইফতারের আগে খাইলে যা পরে খাইলে তা ইফতারের আগে হেরে তুমি রোজা আছে নাকি আচ্ছা অনেক মানুষ আছে যে ইফতার কইরাই আগে এক টান মারে তারপর কি নামাজে যায় শায়খ রমজান মাসে নাকি শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে প্রশ্ন হলো মানুষ কিভাবে খারাপ কাজ করে শয়তান তো দুই প্রকার আছে না মিনাল জিন্নতি বন্যাস ওইটা না বাঁধছে না আপনারা তো আর বান্ধে নাই আপনি তো খোলা আচ্ছা আরও বহু প্রশ্ন শাক জাকাতের মশলাটা যদি বলতেন এবং জাকাত না দিলে কি সমস্যা হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত জাকাত মূলত তিন জিনিসের উপর আসে আল জাহাব আল ফিজ আল জারিয়া তিজারিয়া স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য আল জাহাব আল ফিজ আল আমাল স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য এর ভিতর টাকাও এখন মূল্যবান সম্পদ হয়ে গিয়েছে কারোর কাছে যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সম টাকা থাকে আর ওই টাকাটার উপর যদি হাওলা না হাওল হয় তাহলে এক বছর অতিক্রান্ত হয় তাহলে তার উপর জাকাত ফরজ আমি গত বছর করাচিতে ফতোয়া পাঠিয়েছিলাম যে এখন তো সাড়ে বায়ান্ন ভরি রূপার ধাম আশি নব্বই হাজার টাকা হয় এই হিসাবে তো অনেক দরিদ্র মানুষ যাদেরকে আমরা দরিদ্র মনে করি তার উপর জাকাত ফরজ এখন কি স্বর্ণের নেশাব ধরা হবে না রূপার নেশাব ধরা হবে দারুণ করাচি থেকে ফতোয়া দেওয়া হয়েছে যা না এখনো রূপার নেশাব ধরা হবে এই জন্য আমাদের অনেক মানুষের উপর জাকাত ফরজ হয়ে যায় কিন্তু সে জানে না কারো কাছে যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সম টাকা থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে আবার অনেকে মনে করে যে স্বর্ণের তো সাত বরি আমার কাছে তো তিন বরি স্বর্ণ আছে না সাথে নগদ টাকা আছে কিনা দেখেন নগদ টাকা আর স্বর্ণ মিলে যদি সাড়ে বায়ান্ন বরী রূপার সমপরিমাণ হয়ে যায় জাকাত এজন্য জাল জাকাতের মাছ আলাগুলো আলেমদের থেকে খুটে খুঁটে জেনে জেনে জাকাতের মাছ আলাগুলো আলেমদের থেকে খুটে কুটে জেনে জেনে জাকাত সবাই আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম মাহফিলে যে একজন আলেম আর একজন আলেমের সমালোচনা করে তা কি গিবত আর গিবত হলে হুজুরের ওয়াজ শোনা যাবে সমালোচনা মানে কি বুঝাতে চাচ্ছেন একটা হলো কোনো আলেম যদি সারেই ভুল করে যেমন বাংলাদেশে অনেক আলেম বলে স্বভাবরাত নাই তো আমি তাদের কথা আজকে খণ্ডন করলাম এটা সমালোচনা না এটা রহমত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ভূমিকায় জরাস্তা আদিল সম্পর্কে ইবদুল মুবারক বা অনেক ইমামের বক্তব্য এনেছেন যে এই যে ইনি সিকা উনি মুনকার উনি জঈফ উনি ক্যাব উনি দাজ্জাল উনি বলেছেন এটা তো গিবত না একটা হলো আপনি অহেতুক সরিয়া সমর্থন ব্যতীত শরিয়া ছাড়া কোনো কাজ কিছু কিছু সমালোচনা আমাদের গিবতের পর্যায়ে চলে যায় অমুকের এখানে অমুক গেল কেন অমুকের এখানে লুক কেন কম হইল অমুকের এখানে এটা কেন হইলো ওইটা কেন হইলো এগুলো তো গিবত আর একটা হলো আমার যদি সারি শরীর সম্মত কোনো সমস্যা থাকে যেটা কোরআনার আলোকে মানে ইসলা হওয়ার যোগ্য আপনি ইসলা করেন দলিলের আলোকে কিন্তু এই যে নাম ভ্যঙ্গ করা ট্রল করা নাম বিকৃতি করা যে কবিরা গুণা এটা আজকে আমাদের ফেসবুক প্রজন্ম ভুলে গিয়েছে এবং দেখা যায় এই অসুস্থ প্রজন্ম এই যে পোলাপান বড়ো হচ্ছে না একটা অসুস্থ প্রজন্ম যারা জাম নাম বিকৃত করে আদবুল ইফতিলাফ নাই এলমি পর্যালোচনা নাই হাওয়ার উপর বুদাই নাম বিকৃত করে মানুষের উপর জুলুম করে অপবাদ দেয় এদেরকে আমরা মাথায় তুলে নাছি অথচ ইসলাম ইসমুল ফুসুক বাদ আল ইমান ইমানের পর কারো কোনো দলের কোনো গোষ্ঠীর কোন মানুষের নাম বিকৃত করা সবচেয়ে বড় কবিরাগুলো আর আজকে নাম বিকৃত করা এটা আমরা ওপেন সিক্রেট বানিয়ে ফেলেছি আমার হাসি পছন্দ লাগে নাই বাস সমালোচনা শুরু করে দিয়েছে আমার জামা পছন্দ হয় নাই বাস সমালোচনা শুরু করে দিয়েছে আমি অমুকের সাথে চলি কেন বাস সমালোচনা শুরু করে দিয়েছে অমুক অমুকের লগে হাটল কেন বাস সমালোচনা করে শুরু করে দিয়েছে এগুলো ফাইদলামি ছাড়া কিছু না এগুলো হারাম আপনি শরীরৎসম্মত কোনো সমস্যা আমার থাকলে আপনি ধরেন দলিলের আলোকে আলা করা কোরআন বা শুননা দলিলের আলোকে খণ্ডন করাটা তো ইসলামের সৌন্দর্য এক কিতাবের খণ্ডন আরেকজন করেছেন ওই কিতাবের খণ্ডন আরেকজন করেছেন ইমাম তহাবির খণ্ডন করেছেন ইমাম বাইহাকি ইমাম বাইহাকির খণ্ডন করেছেন ইমাম মা আরিদিনী আপনি ভুল থাকলে কারো সমালোচনা করেন মানে ইলমি খণ্ডন করেন কিন্তু ব্যক্তি এটা নাম বিকৃতি আবার এটা ছড়িয়ে দেওয়া এগুলো মারাত্মক পর্যায়ের কবিরাগুনা। আজকে এগুলা যে যত বেশি করে আমাদের কাছে সে তত ভালো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন